কাণ্ড থাকলে বিপদ আপদ সব দূর হয়ে যায়। আর নিষ্ঠাবান সদাচারে যদি আমি করি সকলে করবে, আমার দেখে সকলে, কিন্তু আমি যদি না করি সকলে যা করবে না। আমার নিষ্ঠা যদি না থাকে কি হবে? সদাচার নিষ্ঠা করলে সবসময় আমার চৈতন্য ভাগবত বা গীতা এইসব একটু অধ্যয়ন করতে হবে। আর ভাগবত অত্যন্ত মানে সুগরম খুব মানে তত্ত্বকে জ্ঞান আনে, কিন্তু চৈতন্য চরিত ভাগবতে বৃন্দাবন ঠাকুর যে মানুষের সরলতা এবং অনুভব করে নিজেকে বুঝি আলোকে বোঝাতে পারে। আর যদি ওই গ্রন্থটা যদি না পড়ি না বুঝি তাহলে আমরা কোথাও মানে সাকসেসফুল হতে পারি। সেই জন্য আরো মোবাইলটা একটু কম তোমরা ইউজ করবে, আর যে বেশি মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি বা কথাবার্তা এরকম করবে যত মোবাইলে মানে মানুষকে গ্রাস করছে, বুঝতে পারছো, গ্রাস করছে, তখন আর নিচে নামি যাচ্ছে। যে বড় পাঠক হোক যাই হোক যিনি ওই মানে মেয়েদের সঙ্গে আদান প্রদান থাকে সে নেভার সাকসেসফুল, বুঝতে পারছেন। তো সেই জন্য যত যতটুকু প্রয়োজন ততটুকু করেছি। আর আমি গৌরবকে শুনলাম যে প্রসাদ তসাদ সব ভগবানের ভোগ উঠার পরে সব পেকিং হচ্ছে, পেকিং হচ্ছে নিজে আপোষের জিনিস, এগুলা কেন করছো? ঘর বাড়ি ছাড়িয়ে আসছি আমি তোমরা এই সমস্ত তাদের তাদের দরকার আমাদেরকে নিয়ে যান, আমি তাদের ঘরে নিয়ে যাব কেন? কি বাবা খারাপ কথা বলছি? মানে একজন বাগবাজারে এক বড় পণ্ডিত দক্ষিণ ভারতে একটা ফরেনে গেছে, একটা ফরেনে মেয়ে ক্যাপচার করে এগুলি করবে না। তারা আসুক প্রসাদ নেক যা কম হরিকথা শুনুক, আর তাদের বাড়িতে যে আমি হরিকথা বলবো সেটা মায়ার বন্ধন হয়ে যাবে। এটাকে সম্বন্ধ রাখবে না, সম্বন্ধ হবে মানে যতটুকু ভালোবাসা সম্বন্ধ হবে বহিরঙ্গ, অন্তরঙ্গ থাকবে না। আপনারা সকলে এসেছেন মা বাবা ছেড়ে ওই ওই বিচারশীল কোলে যদি তোমরা চলে যাও তো আর জীবনে উন্নত করতে পারবে না, বুঝতে পারছো। আর যে যত বড় মানে অহংকার অহংকেপ হয় সে অহংকারটা নষ্ট হয়ে যাবে। আপনি দিতে যান প্রসাদ দাদার বাড়ি আছে, দুই একটা দিতে হবে মহারাজের সঙ্গে কথা হবে। আচ্ছা আচ্ছা, তো তাই এরা এখানে আসতে পারে না। আর হ্যাঁ ওটা দিন আমাকে দিতে বলে বলেছি আসতে। আর কি কি ফোন করেছে যে একা বসে বসে হরিনাম করবে, পাঁচজনের সঙ্গে হরিনাম করতে কথাটা মানে কোন অর্থ? একা তো আরো মুশকিল, একা তো মোবাইল চালাতে হয় তাহলে মোবাইলে চলছে হরিনাম, হরিনামটা তো হরিনাম করলে একা থাকবে তখন তো মোবাইলটা এসেই যায়, মোবাইলটা তো সঙ্গেই থাকে। সেটা তুমি তোমার রেখে দেবে আমার এতটা টাইম আমি মনটা মানে না, আশীর্বাদ করুন ওইগুলো করলে
তোমার হরিনাম হবে না? ও অনেক চেষ্টা করি দূরে রেখে দিতে, কিন্তু হাতটা ওই অটোমেটিক চোখটা ওইখানেই যায় বারবার। পাঠটা শুনি তার সঙ্গে হরিনাম করি, পাঠ শুনি আর হরিনাম করি একসঙ্গে, দুটা হয় নাই। তুই পাঠও শুনছো, কোন শুনো না হচ্ছে নাই, আর ভগবানের নামও হচ্ছে না, বুঝবে বাবা? তুমি যে মন দিয়ে করবে, সে মনটা তো ওইখানে হয়ে গেলো, যে কে কে কি এটা, তার সম্বন্ধ কি, তিনি অনেকে অনেক অনেক কিছু বলে, কিন্তু তারা যদি নিচের দিকে নামে তুই বলতে পারে, কিন্তু করে না। এই জন্য আপনাদেরকে বলছি, হরিনামা করার সময় কারোর সঙ্গে কথাবার্তা না করে তুলসী বৃক্ষ বা সাক্ষাৎ ভগবানের কাছে বসে হরিনামটা করবে। হরিনামটা হাতে হাতে গল্প হচ্ছে, বুঝলেন? সেটা হরিনাম নয়, ভাবনা যা নিজে অন্ধকারের মধ্যে পড়ে যাব। এ বহু জন্মের পরে এই মানুষ জন্ম পেয়েছি, সেটা যদি আমি ব্যবহার না করি, বুঝলে, জীবনটা আমাদের মিঠা, বুঝতে পারছো? কেউ যদি কোথাও যাও দুজনে করে যাবে, কি জন্য? আগে একদম আমি সুধাম বাবার আমার শিক্ষাগুরু, তিনি আমাকে ভিক্ষা দেখাইছিলেন ওই করলবাগে, দেবনগর থেকে সব একে। তো আমরা তো পাড়া গ্রামের ছেলে, ও আমি তাদের মানে লিখে নিতাম খাতায় ঘর বাড়ি কোথায় কোনটা দিয়ে, আমি সঙ্গে সঙ্গে মানে বুঝে নিব। আর যাবার সময় হরি গুরু বৈষ্ণবকে প্রণাম করে তা বেরাইতাম, বুঝলেন? আর হরিনাম গীতা শ্লোক গুলি লিখে রাখতাম, সেটা করতাম। পাঞ্জাবরা বলতে, বাবা ক্যাম ক্যাম মুখে ক্যা বলতে, মাইয়া আমার গীতা কাপ শ্লোক মুখস্থ করতাম। আচ্ছা আচ্ছা, বুঝলাম। হরিকথা একসঙ্গে থাকলাম, হরিকথা হরি কীর্তন সেটা আনন্দ, আর আমি একা করছি আর বাকিগুলি ঘুমাচ্ছেন, এটা সাবজেক্ট নয়। সকলেই সম্মান করতে হবে, সকলকে একসঙ্গে হরিকথা করলে জিনিসটা আনন্দ হয়, কীর্তন। আমাকে এখনো যাচ্ছে, আমি যাচ্ছি প্রচারে, আমাকে যতটা দিবে ওদিককে দিবে না, অচেনা। দু গাড়ি চাল নিয়ে আসি বা সবজি টবজি নিয়ে আসি, এই যে আমার স্বপন টপু জিজ্ঞাস করবো কি বাবা, মানে ছ মাস সাত মাস চলে পোকা লেগে যায়, আর করবে কারোর সঙ্গে বেশি কথা বলা উচিত নয়, যতটুকু হরে কৃষ্ণ রাধে রাধে মাতাজি আমার কাম হ্যাঁ, কোন সাবজেক্ট। আর মঙ্গল আরতি দুপুরে, দুপুরে যদি নাক্য না থাকে সে দুপুর আরতি আর সন্ধ্যাবেলা আরতি সবসময় অ্যাটেন্ড করবে। আজ যদি আমার কি না যায়, আমার ওই ওই ওইটা ফাঁকা হয়ে গেল, ভগবান অসন্তুষ্ট হবেন। গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া মানে গতি নাই, বুঝেছ? এই জন্য শাস্ত্রে বললেন, মানে নরোত্তম ঠাকুর মহাশয় যে বহু লোক একসঙ্গে কীর্তন করছে, একটু জানার চেষ্টা করছে, সেইটাই আনন্দ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পর সঙ্গ।
বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। একসঙ্গে বসে ভগবানের কথা, গীতার কথা, এইটা পড়তে পারছেন, এটা বলবো মানে কি, এটা জিজ্ঞাসা করবো, তবে আমার জীবনে মন সব সাফল্য হবে। চলো আসুন মনে করবে।